আসসালামু আলাইকুম। আজকে আরেকটা কাজ নিয়ে হাজির হয়েছি। এটা আসলে আমার নিজের জন্য বানানো এবং কুরবানি ঈদের জন্যই বানানো। তো এই কাজটা খুব তাড়াহুড়ার মধ্যে করতে হয়েছে, কিন্তু তারপরেও কাজটা খুবই সুন্দর দেখতে হয়েছে আর জামার মধ্যে অনেক সুন্দরভাবে ফুটেছে। আসলে আমি হচ্ছে ঈদে পরার জন্য এটা টার্গেট রেখেছিলাম যে ঈদের আগেই শেষ করব, সেই জন্য খুব ছোটো ছোটো ফুল দিয়ে এবং খুব সহজেই কাজটাকে শেষ করেছি। তো গলার মধ্যে আমি খুব ছোটো সিম্পল একটা কাজ দিয়েছি, শুধু পাতায় ভরপুর আর ছোটো ছোটো কিছু ফুল। এগুলো করতে যদিও অনেকটাই সময় লেগেছে, কিন্তু দেখতেও মশলা খুবই সুন্দর আর করতেও খুবই সুন্দর। সেলাইটা খুবই সহজ, যে কেউ আপনারা চাইলেই করতে পারেন, নতুন হলেও। শুধু সেলাইটাও যে খুব কঠিন তা না, একবার দেখে নিলেই আপনারা পারবেন এবং নিজেদের জন্য বানিয়ে ট্রাই করতে পারেন। প্রথমে আমি ভেবেছিলাম খুব ছোটো ছোটো ফুল দিয়ে খুব তাড়াতাড়ি কাজটা শেষ করব 4-5 দিনের মধ্যে, যেহেতু সামনে ঈদ আর জামাটা আমি ঈদেই পরতে চাচ্ছিলাম। কিন্তু কাজ করার সময় অনেকবার আমি ডিজাইন চেঞ্জ করেছি, ভাবতে হয়েছে অনেক, ভেবে চিনতে তারপরে একটা করেছি। আসলে যখন সেলাই করতে বসছিলাম তখন মাথায় কিছুই ছিল না, কিছুই ভাবিনি যে কী ডিজাইন দিব বা কী। আস্তে আস্তে করতে করতে হয়ে গেল, আর আসলে এটাই উচিত করা, যত চিন্তা ভাবনা করে করব ততই সময় লাগে আর কাজটা এত সুন্দর হয়নি। অনলাইনে অনেক ড্রেস দেখেছি আসলে এরকম এমব্রয়ডারি করা, কিন্তু ওগুলোর প্রাইস খুবই হাই। তো আমি ভাবলাম বাসায় আমি নিজেই ট্রাই করব, এতে আমার সেলাই কাজ শেখাও হবে আবার আমার ড্রেসও হবে, সেই জন্যই আসলে শুরু করা। তো এই জামাটা করার পর আমার খুবই ভালো লাগছে, সেলাই করতেও আমার খুব ভালো লেগেছে। তো ভাবছি পরবর্তীতেও ইনশাল্লাহ আবার যে কোনো একটা জামাতে ডিজাইন করব আর সেটাও শেয়ার করব আপনাদের সাথে ইনশাল্লাহ। গলার কাজটা খুব ছোটই ছিল, যেহেতু আমি হিজাব ইউজ করি সেজন্য গলার কাজটা খুব একটা ম্যাটার করে না আমার জন্য, সেজন্য কোনো রকমে দেওয়া আসলে। আর আমি কাজটা যেহেতু তাড়াতাড়ি শেষ করতে চেয়েছিলাম সেজন্য উপরে একটা ছোট করে গলার কাজ দিয়েছি, যেন উপরের অংশটাতে আমার আর কোনো কাজ না করা লাগে আর খুব তাড়াতাড়ি যেন কাজটা শেষ হয়ে যায় আর কি। তো সেজন্যই গলার কাজটা দেওয়া, না হয় আমি প্রথমে ভেবেছিলাম গলাতে কোনো কাজ দিব না, পুরো জামাতেই হচ্ছে ছেটানো ফুল দিয়ে দিব। কিন্তু পরবর্তীতে আবার কী যেন ভেবে গলাতে কাজ দিলাম, যদিও গলার কাজটা আমার পরবর্তীতে অনেক বেশি ভালো লেগেছে। তো পাতাটা আসলে আমি ফিস বন স্টিচ দিয়ে করেছি, খুব সুন্দরভাবে এই পাতার ডিজাইনটা করা যায়। আপনার আঁকাটা যদি সুন্দর না হয় তাহলেও এই সেলাইটা খুব সুন্দরভাবেই বসে, সেই জন্য আমার যে কোনো কাজের মধ্যে এই পাতার ডিজাইনটা খুবই পছন্দ। আর ডালপালাগুলো নর্মাল সেলাই দিয়েই করেছি, এখন আমি ফুলটা সেলাই করব। ফুলের মধ্যেও আসলে সেলাইটা খুবই সিম্পল দিয়েছি, ছোটো ছোটো ফুল দিয়ে ভরাট করেছি। আপনারা চাইলে অন্য কোনো ফুলও দিতে পারেন, বাকি ডিজাইনটা একই রকম রেখে ফুলটা ভিন্ন দিতে পারেন, তবে ছোটো ছোটো ফুল দিয়ে এই ডিজাইনটার মধ্যে খুব ভালো মানাবে বলে আমি মনে করি। তবে কেউ চাইলে চেঞ্জও করতে পারেন, সেক্ষেত্রে ভালো লাগতেও পারে, তবে আমার এটাই ভালো লেগেছে। তো আর আসলে আমি তো আগেই বলেছি যে আমি কাজটা খুব তাড়াতাড়ি শেষ করতে চেয়েছিলাম, সেই জন্যই সিম্পল সব কিছু সিম্পল রাখারই ট্রাই করেছি। সেলাই কাজের মধ্যে আসলে সেলাইয়ের ফিনিশিংটা খুব ইম্পর্টেন্ট আর কালার সিলেক্ট করাটাও ভীষণ ইম্পর্টেন্ট। যদি কালার সিলেকশন ভালো হয় এবং সেলাইয়ের ফিনিশিং ভালো হয় তাহলে যে কোনো কাজই দেখতে খুব সুন্দর দেখায়। হাতের কাজের সৌন্দর্যই হচ্ছে আসলে ফিনিশিং, যে কাজের ফিনিশিং ভালো সে কাজটা দেখতেও খুব ভালো দেখায়। হাতের কাজের যে কোনো কিছুই করতে অনেকটা পরিশ্রম প্রয়োজন হয়, অনেকটা ধৈর্যের প্রয়োজন হয় আর সেই জিনিসটা দেখতেও খুব সুন্দর হয়। এখানে আমি ছোট ছোট 6-7টা পাপড়ি দিয়ে একটা ফুল সেলাই করে নিয়েছি, যদিও সুতা নিয়ে অনেক ঝামেলাই পড়তে হয়েছে। সেলাই কাজের মধ্যে সবচেয়ে বড় পেইনফুল একটা বিষয় হচ্ছে সেলাই করতে করতে যখন আপনার সুতার মধ্যে গিঁট লেগে যায়, ওইটা আসলে খুবই পেইনফুল, ওই গিঁট ছুটানোটা খুবই মুশকিল হয়ে পড়ে, তখন আসলে কাজ করার মধ্যে বিরক্তি চলে আসে। তো আমার গলাতে কাজ করা শেষ, এখন বাকি জামার নিচের অংশটাতে আমি এইভাবেই ছোট ছোট ফুল দিয়ে একটা ডিজাইন করে নিয়েছি, ছেটানো ডিজাইন আসলে। তো এটাও করতে আসলে অনেক সময় লেগেছে, দেখতে ছোট হলে কী হবে। এই নিচের কাজগুলো করতেই আমার আসলে অনেকটা সময় লেগেছে, গলাতে কাজ করতে খুব একটা সময় লাগেনি।
আসলে আবার হাতাটা একটু ডিজাইন করে দাও তো, হাতাতে সেলাই কাজটা করতে আমার জন্য একটু মুশকিলই হয়েছে। বাই দ্য ওয়ে, আমার ভিডিওতে ভয়েস ওভার দেওয়াটা খুবই টাফ মনে হয়, আর আমি কী বলবো সেটাও খুঁজে পাই না। তো আমার ইনস্ট্রাকশনে বা আমার বলাতে যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে সবাই অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি ফার্স্ট টাইম এভাবে ভয়েস ওভার দিচ্ছি, তো তাই খুবই নার্ভাস ফিল হচ্ছে, আর আমি বুঝতেই পারছি না যে আমার ঠিক কী বলা উচিত বা কী বলা উচিত না। আর এমনিতেও আর কোনো উপায়ও নেই, ইউটিউবে যে কোনো মিউজিকই ইউজ করছি কপিরাইট চলে আসে, সেজন্য ভয়েস ওভারই দিতে হবে। তো আমি ট্রাই করছি, ইনশাল্লাহ আমি খুব তাড়াতাড়ি ভয়েস দেওয়াতে ইম্প্রুভমেন্ট আনব। এখন আপাতত ভিডিও বানানোর থেকে আমার ভয়েস দেওয়াটাই বেশি কঠিন বলে মনে হচ্ছে, সেজন্য আমি অনেক ভিডিওই দিচ্ছিও না। এটাও কাজ করা শেষ প্রায় আরও 3-4 দিন আগে, কিন্তু ভয়েস কি দিব সেটা ভাবতে ভাবতে আমার আরও সময় লেগে গেছে। তো আজকে ভাবলাম যে যে করেই হোক এই ভিডিও শেষ করতে হবে এবং আপলোড করতে হবে, কারণ অনেক দিন ধরে আমি কোনো ভিডিও দিচ্ছি না। আর এমনিতেও আমি কোনো কাজ করলে সেই ভিডিও কাজ শেষ হওয়ার আগেই আপলোড করতে খুব ইচ্ছে করে আমার, জানি না কেন, কিন্তু আমার ইচ্ছে করে যেদিন ভিডিও করি সেদিনই আপলোড করে দিই। কিন্তু না, ভিডিওগুলো অনেক এডিট করতে হয়, এগুলোতে অনেক কাজ করতে হয়, সেজন্য আরও টাইম লেগে যায়। যাক গে, সেসব কথা এখন বাদ দিই আর আমরা আমাদের সেলাই ফিরে আসি। তো এখানেও ডালপালাগুলোতে আমি নর্মাল সেলাই দিয়েছি, আর পাতাতেও ফিশবোন স্টিচ দিয়ে পাতাটা করে নিয়েছি। এই কাজটা দিয়েই জামার বাকি অংশটা আমি করেছি, আর হাতাতেও এরকমভাবেই ছাটানো ফুল ডালাপালা দিয়ে শেষ করেছি কাজটা। সাথে কিছু রেনু দিয়েছি যেগুলো ফুলটা সৌন্দর্য আরও বাড়িয়ে দিয়েছে। তো এই হচ্ছে কাজটার ফাইনাল লুক। কাজটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে একটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করে পাশে থাকবেন। আজকের জন্য এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।